হ্যালো ভিউয়ার্স, গত টিউটোরিয়ালে আমি 1 থেকে 10 পর্যন্ত মডেল টেস্ট আপনাদের সামনে তুলে ধরেছিলাম, যেগুলো 22 এপ্রিল পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আজকে আমি 11 থেকে 20 পর্যন্ত আপনাদের সামনে তুলে ধরবো। চলুন দেখে নেওয়া যাক। 11 নম্বর, একনেকের বিকল্প সভাপতি কে? ক প্রধানমন্ত্রী, খ অর্থমন্ত্রী, গ পরিকল্পনা মন্ত্রী, ঘ তথ্যমন্ত্রী। সঠিক উত্তর অর্থমন্ত্রী, অর্থাৎ খ। 12, পদ্মা সেতুর নকশা প্রণয়ন করে? ক AECOM, খ ACOEM, গ AEOCM, ঘ AOECM। সঠিক উত্তর ক, অর্থাৎ AECOM। এখন দেখে নিব 13 নম্বর প্রশ্ন, মুজিববর্ষের স্মরণিকার নাম কি? ক ন্যায়কণ্ঠ, খ মুজিব কণ্ঠ, গ আলোকবর্তিকা, ঘ ধ্রুবতারা। সঠিক উত্তর ক ন্যায়কণ্ঠ। 14, পানির ঘনত্ব সবচেয়ে বেশি? ক 4 ডিগ্রি সেলসিয়াস, খ 5 ডিগ্রি সেলসিয়াস, গ 6 ডিগ্রি সেলসিয়াস, ঘ 7 ডিগ্রি সেলসিয়াস। সঠিক উত্তর ক 4 ডিগ্রি সেলসিয়াস। 15 নম্বর, বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত? ক ইন্দোনেশিয়া, খ মালয়েশিয়া, গ ফিজি, ঘ মঙ্গোলিয়া। সঠিক উত্তর ক ইন্দোনেশিয়া। 16 নম্বর, রাশিয়ার মুদ্রার নাম কি? ক রুবল, খ গুলট্রম, গ পাউন্ড, ঘ ডলার। সঠিক উত্তর ক, অর্থাৎ রুবল। এবার বন্ধুরা দেখে নিব 17 নম্বর প্রশ্ন, বিশ্ব পানি দিবস কবে পালিত হয়? ক 21শে মার্চ, খ 22 মার্চ, গ 23 মার্চ, ঘ 24 মার্চ। সঠিক উত্তর খ, অর্থাৎ 22 মার্চ। 18 নম্বর, নিচে কোন মৌলটি আমিষ তৈরিতে নেই? ক কার্বন, খ হাইড্রোজেন, গ নাইট্রোজেন, ঘ ক্যালসিয়াম। সঠিক উত্তর ঘ, অর্থাৎ ক্যালসিয়াম। এবার দেখে নিব 19 নম্বর প্রশ্নটি, পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি? ক ভিটামিন এ, খ ভিটামিন বি, গ ভিটামিন ডি, ঘ ভিটামিন কে। সঠিক উত্তর খ ভিটামিন বি। এবার দেখে নেব সর্বশেষ প্রশ্ন 20 নম্বর, বিশ্ব গ্রাম ধারণার প্রবক্তা কে? ক রবার্ট ম্যাক নামারা, খ মার্শাল ম্যাকলুহান, গ ক্রিস ব্লেয়ার, গ ঘ মার্শাল অলব্রাইট। সঠিক উত্তর খ মার্শাল ম্যাকলুহান। তো ভিউয়ার্স, আজকের ভিডিও পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।